জি আসসালামু আলাইকুম মিফতাহুর রহমান ভাই, আপনাকে জানতে চাই যে আপনি কবে এই দেশে আসলেন এবং কি উদ্দেশ্যে এসেছিলেন প্রথমে? আমার প্রথমে এসেছিলাম আমি অক্টোবর 2020-এ, এখানে আমি পিএইচডির অফার পাই, ফুল ফান্ডেড পিএইচডি অফার ট্রেনফিল্ড ইউনিভার্সিটিতে। সো এখন আপনি কি করতেছেন? আর আমি হচ্ছে গত এপ্রিল থেকে কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টে রিসার্চ ফেলো হিসেবে ওইখানে জয়েন করেছি, আর ওইখানে আমার যে প্রজেক্ট আছে ওইটা টোটাল ডিউরেশন হচ্ছে 29 মান্থস। আপনার সাবজেক্টটা কি ছিল যে আপনি যে পিএইচডি করতে এসেছিলেন, বা দেশ দেশ থেকে কোন ইউনিভার্সিটি থেকে আপনি আসছেন? আমি দেশে পড়ালেখা করেছি MIST, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। ওইখানে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর করেছি, এরপর আমি মাস্টার্স করেছি বেজিং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, সেখানেও আমার সাবজেক্ট ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। কিন্তু উভয় ক্ষেত্রেই আমার রিসার্চ ছিল হচ্ছে রোবোটিক্স রিলেটেড, এবং এইখানে যে আমি ট্রেনফিল্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করছি ওইখানেও আমার সাবজেক্ট ছিল হচ্ছে রোবোটিক্স রিলেটেড। সো এবং এখন যে আমি রিসার্চ ফেলো হিসেবে আছি কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টে, এখানেও আমার রিসার্চ হচ্ছে, রিসার্চ টপিকটা হচ্ছে রোবোটিক্স রিলেটেড। সো আপনি এখানে স্থায়ী হবেন না ফিউচারে দেশে যাওয়ার প্ল্যান আছে? আমার এখানেই স্থায়ী হওয়ার ইচ্ছা আছে, কারণ আমার মনে হয় এখানে রিসার্চ করার যথেষ্ট সুযোগ আছে পরবর্তীতে আমার রিসার্চ ক্যারিয়ারটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। আচ্ছা, আরেকটি হচ্ছে যে আপনি খুব কম সময়ের ভিতরে গ্লোবাল ট্যালেন্ট যে ভিসা ওইটাই আপনি ট্রান্সফার সুইচ করেছেন বা স্থায়ী হয়েছেন। সো এইটা আসলে ক্রাইটেরিয়াটা কী, কারা মানে এইভাবে সুইচ করতে পারে, বা আপনি কিভাবে হলেন এটা যদি একটু বলেন। আচ্ছা, প্রথমেই বলি যে আমি কিভাবে হয়েছি। আমি যখন জব খুঁজতেছিলাম আমার ইচ্ছা ছিল যে আমি একাডেমিয়াতেই থাকব, তো এজন্য হচ্ছে আমার পিএইচডির পরে সাধারণত যারা একাডেমিয়াতে থাকতে চায় তারা রিসার্চ ফেলো বা পোস্টডক হিসেবে ইউনিভার্সিটিতে জয়েন করে। আমি যখন প্রজেক্ট খুঁজতেছিলাম তখন আমি খুঁজতেছিলাম ওই সব প্রজেক্ট যেখানে UKRI এর ফান্ডিং আছে। UKRI হচ্ছে UK রিসার্চ অ্যান্ড ইনোভেশন, তারা প্রতি বছর এবং ওদের নিজস্ব ফান্ডিং আছে, তারা বিভিন্ন প্রজেক্টে ফান্ডিং করে থাকে। তো এরকম একটা ফান্ডেড প্রজেক্টে আমি অ্যাপ্লাই করেছিলাম কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টে, যেটা ডিউরেশন হচ্ছে 29 মান্থস। তো যেহেতু ওদের যে ক্রাইটেরিয়া আছে গ্লোবাল ট্যালেন্ট ভিসার, যে প্রজেক্টটা UKRI ফান্ডেড হইতে হবে এবং প্রজেক্টের ডিউরেশন মোর দেন 2 ইয়ার্স হইতে হবে, সো এই দুইটা ক্রাইটেরিয়ায় যেহেতু আমার ম্যাচ হয় এই জন্য হচ্ছে আমি গ্লোবাল ট্যালেন্ট ভিসাতে অ্যাপ্লাই করতে পেরেছি। এখন যদি আর কেউ মনে করেন বাংলাদেশ থেকে, বা এখানেও তো অনেকে এসেছেন স্টুডেন্ট ভিসায় বা বিভিন্ন প্রজেক্টে কাজ করতেছেন, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? তাদের উদ্দেশ্য হচ্ছে যারা পিএইচডি শেষ করেছেন তারা যদি একাডেমিয়াতে থাকতে চান, আপনারা রিসার্চ ফেলো হিসেবে জয়েন করতে পারেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সো আপনারা নর্মালি যেসব কোম্পানি ফান্ডেড প্রজেক্ট আছে ওইখানেও যাইতে পারেন, সেক্ষেত্রে আপনি Tier 2 ভিসা পাবেন। কিন্তু আপনি যদি UKRI ফান্ডেড প্রজেক্টে যান সেক্ষেত্রে আপনি গ্লোবাল ট্যালেন্ট ভিসায় চলে যেতে পারবেন। গ্লোবাল ট্যালেন্ট ভিসার একটা সুবিধা হচ্ছে আপনি চাইলে জবের মাঝখানে জব সুইচ করতে পারবেন কন্ট্রাক্ট শেষ হওয়ার আগেই, যেহেতু আপনার এই গ্লোবাল ট্যালেন্ট ভিসাটা ইউনিভার্সিটির সাথে কানেক্টেড না। এবং আরেকটা হচ্ছে আপনি 3 বছর পরই ILR এর অ্যাপ্লাই করতে পারবেন, আপনাকে 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তো সর্বশেষ প্রশ্ন যেটি, যে এটা আসলে আবেদন প্রক্রিয়াটা কি এবং ফি কত আসতে পারে? আবেদন প্রক্রিয়া হচ্ছে যে আপনি 3 ভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারেন। একটা হচ্ছে যে আপনি যদি কোনো ওয়ার্ল্ড রিকগনাইজড অ্যাওয়ার্ড পান আপনার সেক্টরে, যেমন নোবেল প্রাইজ বা রয়্যাল একাডেমির কোনো প্রাইজ বা বিভিন্ন দেশের যেসব সর্বোচ্চ ক্যাটাগরির প্রাইজগুলো আছে বা অ্যাওয়ার্ড আছে আপনার, সেটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে হইতে পারে, ডিজিটাল টেকনোলজিতে হইতে পারে, আর্টস অ্যান্ড কালচারে হইতে পারে, তো এইসব ক্ষেত্রে আপনি যদি অ্যাওয়ার্ড পান তার মানে হচ্ছে আপনি অলরেডি ওইসব সেক্টরে একজন লিডার, আপনার যে কাজ আছে সেটা যথেষ্ট পরিমাণে গুরুত্ব আছে আপনার সেক্টরে, সেক্ষেত্রে আপনি সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা হইতেছে আপনি যদি মনে করেন আপনার যে রিসার্চ প্রোফাইল আছে সেটা অনেক স্ট্রং, তাহলে আপনি এখানে যেসব এন্ডোর্সমেন্ট অথরিটি আছে, যেমন রয়্যাল সোসাইটি বা ইঞ্জিনিয়ারিং একাডেমি যেগুলো আছে, সেখানে আপনি এন্ডোর্সমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই এন্ডোর্সমেন্টে তারা যদি আপনার প্রোফাইল অনুযায়ী তারা সন্তুষ্ট হয় তাহলে তারা আপনাকে গ্লোবাল ট্যালেন্ট ভিসার জন্য
তাকে আপনারা নমিনেট করবে। আর আরেকটা হইতেছে যেটা আমি পাইলাম, সেটা হচ্ছে যে প্রজেক্ট আছে যেগুলো UKRI ফান্ডেড এবং যেগুলো ডিউরেশন 2 বছরের বেশি, সেক্ষেত্রে আপনি আবার ওই গ্লোবাল ট্যালেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারেন। আর ফিজটা হচ্ছে 2 ভাগে দিতে হয়, একটা হচ্ছে আপনার এন্ডোর্সমেন্ট স্টেজে, সেখানে আপনার £456, আর আরেকটা হইতেছে এরপরে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন 160 অথবা তার থেকে একটু বেশি, সব মিলিয়ে £650 মতো লাগে। আর আপনার 3 বছরের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে প্রতি বছরের যে IHS ফি এর হিসাব আছে ওই হিসাবে দিবেন, অথবা 5 বছরের জন্য অ্যাপ্লাই করতে পারেন চাইলে, সেক্ষেত্রেও আপনার ওই 5 বছরের জন্য IHS ফি দিতে হবে।